বেজে বেজে বন্ধ হয়ে গেছে, ওঠো। আর শিবরাত্রি না, মন্দিরে যাব, ওঠো। সোনামণি, তুমি একা মন্দিরে যাও, আমি ঘুমোই। না, আমরা দুজনে মন্দিরে যাব, যাব যাব যাব, চলো। আরে বলছি আমি মন্দিরে যাব না। যাবে না? মা মা মা, আপনার ছেলের কথা শুনেছেন? আর শিবরাত্রি বললাম একসাথে মন্দিরে যাব, বলছে যাবে না। সেই না, আরে তোর কি বেশ, এই তুই মন্দিরে যাবি না? আমি যাবো না। ও মায়ের কি অলক্ষণে কথা! আরে বিয়ের পর স্বামী স্ত্রী একসাথে মন্দিরে গেলে কল্যাণ হয়। ওমা, সামনের বছর মন্দিরে গেলে হবে না? সামনের বছর কেন, এ বছর কি হলো? ও ওটা তুমি বুঝবে না গো, আসলে স্বামী স্ত্রীর বোঝার ব্যাপারে এক বছর সময় লাগে, তারপরেই না আসল স্বামী স্ত্রী হয়। কি বলো? তাহলে তুই যাবি না? না যাবি না। ও বললাম তো যাবো না। হ্যাঁ গো শুনছো? ও বাবা রে। হ্যাঁ গো শুনছো? হ্যাঁ। কি হলো, শুনতে পাচ্ছ? আরে বলো না। তোমার ছেলে কি বলছে শোনো তো। কি বলছে? ও বলছে পুরবীর সাথে মন্দিরে যাবে না। হ্যাঁ, এই বেটা এদিকে এদিকে। কেন মন্দিরে যাবি না? আরে তুই কে রে, তোর বাবা মন্দিরে যাবে। তাহলে তুমি যাও না বাবা। তুমি বুঝছো না বাবা, ওপরে উঠলে আমার মাথা করে, আর ওই মন্দিরটা হচ্ছে পাহাড়ের ওপরে। এই শোন 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 শোন, ওটা হচ্ছে আমাদের পরিবারের মন্দির, আমার ঠাকুরদা ওটা তৈরি করেছিলেন। প্রথা অনুযায়ী আগে আমরা পুজো দেবো, তারপর গায়ের লোক পুজো দেবে। আমার বাবা ওখানে পুজো দিয়েছেন, কত বছর অবধি আমরা দুজন পুজো দিয়েছি, আর এ বছরে সে দায়িত্ব তোমাদের দুজনের, মানে তুমি আর বৌমা ওখানে প্রথম পুজো দেবে। আর কিচ্ছু শুনবো না, দিস ইজ অ্যান অর্ডার। ওকে, ইয়েস মাই লর্ড। আজি কি হলো, পিছিয়ে পড়লে যে? না ভাবছি মেয়েদের মন বোঝা তো দেব দেবীর অসাধ্য, আমি তো কোন ছাড়ো অসভ্য কোথাকার। বুঝলে, তোমার ব্যাপারটা বিভিন্ন লোকের কাছে বিভিন্ন রকমের। মা বাবা তোমাকে পেয়ে তো একেবারে আল্লাদে আটখানা, কিন্তু আমাকে দুঃখের সাগরে ভাসতে ভাসতে গাইতে হচ্ছে তুমি এলে না কেন এলে না। মন্দিরে যখন মাথা খুললো গাটাও গুলোচ্ছিল জানো। ওরে বাপ রে, আজ অমাবস্যা তিথি, আকাশে চাঁদের চিহ্ন নেই, কিন্তু এই অমাবস্যা রাতে তোমাকে আমি চাঁদ দেখাবো। আজ পর্যন্ত তুমি যা জেনেছো না সব কিছু মিথ্যে হয়ে যাবে। ওই দেখো ওপরে খোলা আকাশ, আর তোমাকে দেখাবো আকাশ কেমন মাটি ছুঁয়েছে, কারণ তোমায় এই জন্যই এনেছি। বারবার বাইরে বেরোচ্ছ? এই ঝড় বৃষ্টি রাতে ওরা যে কোথায় গেল! তাতে ব্যস্ত হওয়ার কি আছে, ওরা কি বাচ্চা যে হারিয়ে যাবে? একটু শান্ত হয়ে বসো, ওদের সঙ্গে মোহন আছে। বাবু বাবু, মা, এই মোহন কি হয়েছে, কি হয়েছে বৌমার, কি হয়েছে বৌমার, কি হয়েছে কি বৌমার, বৌমার এই অবস্থা কেন রে? কথা বলছে না বাবু, ও কথা বলছে না, আমি বুঝতে পারছি না কি হলো। হিমাংশু কোথায়?
ছোট বাবু পাহাড়ের দ্বারে হঠাৎ চলে গেল, আর আমি আমি কি বলবো, পিছলে পড়ে গেল, আর শরীরটা চিহ্ন ভিন্ন হয়ে গেল বাবু, চলে গেল। তুমি বলে কি বাবুর তো যে কোনো ট্রিটমেন্ট দরকার লাগতে পারে, তুমি যাও, তুমি বাবুর সঙ্গে হাসপাতালে। ওই বাপ বেটার যা হোক একটা গতি হয়েছে, সব তোর কৃপায়। তুমি যা চেয়েছো, যেভাবে চেয়েছো, আমি তো তেমনই করেছি। বিয়ে করার নাটক করে বউ হবার অভিনয় করেছি, মিথ্যে সিঁথিতে সিঁদুর দিয়ে, আজ নিজের হাতে আমি তা মুছে দিয়েছি। তোমার কথা অনুযায়ী আমি সব করেছি। এবার আমার ভাইকে ফিরিয়ে দাও, ওকে নিয়ে এখান থেকে চলে যাব। কোথায় চলে যাবি তুই? তুই চলে গেলে কাকে নিয়ে নাটক করব আমি? এ নাটকের কি নিতান্তই দরকার? হ্যাঁ দরকার, চৌধুরী বংশ নিপাতের জন্য এই নাটক আমার করা দরকার। ওদের বিশ্বাস অর্জন করার জন্য এই পাটা খুইয়েছি। নাটক জমাবার ইচ্ছে না থাকলে হিমাংশু চৌধুরী সেইখানে সেই দিনই শেষ হয়ে যাবে। তাই করলে না কেন? না পুরবি, না, নাটকের জবনিকা মোহন এত সহজে শেষ করতে চায় না। না, হিমাংশু চৌধুরীর সাথে আমার কিছুই লেনদেন নেই। আমার টার্গেট রুদ্র চৌধুরী। রুদ্র চৌধুরীর দেওয়া চুরি অপবাদের মতো একটা তুচ্ছ কারণে তুমি এই সংসারের এত বড় সর্বনাশ করছো? একজন স্ত্রী মা হবার জন্য 10 মাসের স্বপ্ন দেখেছিল, তার স্বপ্নকে ভেঙে তাকে মেরে দেয়া হলো, এটা তুচ্ছ কারণ? একটা শিশু জন্মাবার আগে মায়ের পেটে মরে গেল, সেটা তুচ্ছ কারণ? কেবল 30,000 টাকার জন্য একটা বিশ্বস্ত লোককে জেলে ঠেলে দেওয়া হলো, এটা তুচ্ছ কারণ? যে শুধু শুনেছে তার কাছে এটা তুচ্ছ কারণ, যে দেখেছে ভুগেছে আর মরেছে তার কাছে তুচ্ছ কারণ নয়। বেশ, তুমি তোমার বড় কারণটা নিয়ে যা ইচ্ছে করো, কিন্তু আমাকে তো মুক্তি দাও, আমার ভাইকে ফিরিয়ে দাও। হে পুরবি, খেলা এবার আরম্ভ হয়েছে। রুদ্র চৌধুরী তার বৌমার বিধবা বেশ দেখেনি, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর সাইন বোর্ড ধুলোয় লুটোয়নি, চৌধুরী পরিবারের সে রাস্তায় দাঁড়ায়নি। আর তুই বলছিস কিনা ছুটি দাও? না 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 পুরবি, ছুটি নেই, তোর ভাইয়ের মুক্তি নেই। মোহন ভট্টাচার্য, ভুলে যেও না আমিও কমতি নই। তুমি আমাকে আর আমার ভাইকে যদি না ছাড়ো, তাহলে তোমার আসল চেহারাটাও আমি ফাঁস করে দেব। তা যদি করিস তাহলে তোকে আমি ফাঁসিতে ঝুলিয়ে দেব। কেন বল, আমি সেখানে একা না, আমার সাথে একটা ক্যামেরা ছিল। তুই পাহাড় থেকে ফেলে তোর স্বামীকে মারার সময় তার ফটো তুলে নিয়েছ আমি।
তুই যেমন চাইবি তেমন করব। আমি যে তালে বলবো সেই তালে নাবি তুই। আমি পারবো না, যেটুকু অভিনয় করেছি ততটাই। এবার আমায় আমার ভাইকে ফিরিয়ে দাও, আমি এখান থেকে চলে যাব, চলে যাব। না গো, না না, এখানে চোখে জল ফেলে না। যা ডাক্তারখানে যা, সেখানে শ্বশুরের বুকে ভরে চোখে জল ফেল। চৌধুরী পরিবারের লোকেরা দেখবে ছেলের বিধবা বউ কেমন সুন্দর কাঁদতে পারে। যা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।